নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি আবারও এসে গেছি একটি নতুন রেসিপি নিয়ে, একদম একটি নতুনত্ব, অসাধারণ স্বাদের একটি রেসিপি, যেটা একবার খেলে মনে হবে বারবার খাই। এখানে আমি এই যে নিয়ে নিয়েছি কচি কচি লাউ পাতা, ভালো করে ধুয়ে এগুলো এইভাবে আমি ইয়ে করে মানে এগুলো সেই শিরগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ কুচি করে, কয়েকটা রসুন, দুটো কাঁচা লঙ্কা, আর নিয়ে নিয়েছি বোনলেস চিকেন। আমি একদম একটা নতুনত্ব রেসিপি করতে চলেছি, তো দেখুন শুরু করা যাক। চলুন শুরু করা যাক। কড়াই বসিয়ে দিলাম, এরপর আমি দিয়ে দিচ্ছি তেল 2 চামচ, এরপর এর মধ্যে দিয়ে দেবো রসুন ছাড়িয়ে রেখেছিলাম, 1টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, এটা ভীষণ একটি হেলদি এবং খুবই খেতে ভালো একটি রেসিপি, একদম নতুনত্ব, জিভের স্বাদ পাল্টে দেবে। এগুলো একটু ভাজা ভাজা করে নিতে হবে। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলো, চিকেনটা আগের থেকে আমি লোক হলুদ মাখিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম ডাকুন রেখে হবে। এটা একটু ভাজা ভাজা করে নিতে হবে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। ভাজা ভাজা হয়ে গেছে, এরপরে আমি দিয়ে দেবো লাউ পাতাগুলো, একটু ছিঁড়ে নেবো হাতে করে, ছিঁড়ে দিয়ে দেবো, দিয়ে এটা একটু ঢাকা দিয়ে দেবো, কারণ ওই পাতাতে যে জলটা বেরোবে সেটা থেকেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। এখন জলটা শুকিয়ে গেছে, এই চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে, রসুনটা সব সেদ্ধ হয়ে গেছে। আমি এবার একে নামিয়ে নেবো, নামিয়ে ঠান্ডা করে নেবো।
ভীষণই খেতে ভালো লাগে, অবশ্যই ট্রাই করবেন, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। এটা নতুনত্ব একটা চিকেন ভর্তা, অনেক রকমেরই ভর্তা খেয়েছেন কিন্তু এটা একদম নতুনত্ব স্বাদের চিকেন ভর্তা। এটা ঠান্ডা হোক, তারপর আমি এটা মেখে নেব। এটা ঠান্ডা হয়ে গেছে, আমি এবার এটা মেখে নেব, সবগুলো চটকে চটকে মেখে নেব। এখানে কাঁচা পেঁয়াজও দিতে পারেন, আমি এখানে ভাজাটাই ভালো লাগবে দিয়েছি, সেজন্য অনেকে কাঁচাও যারা ভালোবাসেন কাঁচাও দিতে পারেন, ওটাতেও ভালো লাগে। এভাবে আমি সবটা চটকে নিচ্ছি, নিজে একটু সময় নিয়ে ভালো করে চটকে নিতে হবে। হয়ে গেছে আমার রেডি, অবশ্যই একবার ট্রাই করবেন, ভীষণ খেতে ভালো লাগে, গরম ভাতে শুধু এটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে না। আর আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করুন, আর পরবর্তী নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। হয়ে গেল আমার অসাধারণ স্বাদের নতুনত্ব একটি ভর্তা, অবশ্যই একবার ট্রাই করবেন, একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে। চিকেন তো অনেকভাবে খাওয়া হয়েছে, এইভাবে একবার খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে।